হ্যালো বন্ধুরা, আমি চন্দন স্মার্ক অফিসের তরফ থেকে আজকে আপনাদের একটু ভিন্ন ধরনের জিনিস শেখাবো। সেটা হচ্ছে ফটোশপ মকআপ। তো আমি সেই মকআপটা করেছি আমার নিজের ভিজিটিং কার্ডে। ঠিক এই জিনিসটা আমি কীভাবে বানিয়েছি সেটা আপনাদের আজকে করে দেখাবো। খুবই সোজা, ফটোশপ খুলে ফেলুন, আমার ভিজিটিং কার্ডটা বানানোই আছে। আর ফটোশপ মকআপ এইরকম ফাইলে আছে যেটা নাকি আপনারা গুগল থেকে ফ্রি ডাউনলোড ফটোশপ মকআপ লিখলে অনেক ফ্রি ফটোশপ মকআপ ডাউনলোড করতে পারবেন। তো এরকমই আমি একটা এরকম ডাউনলোড করেছি, তো এটাতেই আমি অ্যাপ্লাই করব। তা চলুন কীভাবে অ্যাপ্লাই করবো তা সেটা আপনারা দেখে। প্রথমত ভিজিটিং কার্ডটা আমি বানিয়েছি, কি করতে হবে, কন্ট্রোল চেপে রেজিস্টার উপরে ক্লিক করুন, তাহলে ফুল সিলেকশন হয়ে যাবে কার্ডটা। এবারে কিবোর্ড থেকে কন্ট্রোল সি করুন, কন্ট্রোল সি করে এখানে যে লেয়ারটা দেখছেন এই মকআপটার, এই যে লেয়ারটা, এই লেয়ারে গিয়ে ডাবল ক্লিক করুন। ডবল ক্লিক করলে এটা একটা নর্মাল লেয়ারে হয়ে যাবে, এখানে কি ওটাকে পেস্ট করুন। তারপরে কি করতে হবে, কন্ট্রোল টি করে ওটাকে মকআপ লেয়ারে সমানে বড় করতে হবে। এন্টার চেপে ট্রান্সফর্ম সরিয়ে দিন, ওকে। তারপরে এই যে লেয়ারটা দেখছেন এই লেয়ারটাকে আপনার ডিলিট করে দিতে হবে, ওকে। তারপরে যে লেয়ারে কাজ করছেন সেই লেয়ারটাকে বন্ধ করবেন। বন্ধ করার সময় আপনার কাছ থেকে পারমিশন চাইবে যে এটা সেভ করবো না করবো না, আপনি বলবেন ইয়েস। যেই ইয়েস বলবেন তখন আপনাকে এরকম একটা আপনার কার্ডটাকে সেই জায়গায় প্লেস করে দেবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার এই জায়গাটায় এই কার্ডটাই আপনি আবার প্লেস করবেন। তাহলে কি করে করবেন, সেম প্রসেস, নিচের লেয়ারে আসুন, ডাবল ক্লিক করুন, আপনার কার্ড কপি করাই আছে, কন্ট্রোল ভি করুন, কন্ট্রোল টি করে এটাকে প্রপোর্শনালি বাড়িয়ে নিন, ইন্টারস্পেস করে ট্রান্সফর্ম সরিয়ে দিন। এই লেয়ারটাকে একদমই ভুলবেন না, এই লেয়ারটাকে অবশ্যই ডিলিট করে দেবেন। দেন ক্রস, সেভ চেঞ্জ, ইয়েস। দেখো কি সুন্দর এটা হয়ে গেল। এটা আপনারা বাড়িতে বসে করতে পারেন, ভীষণ ইজি। তো আজকে বন্ধুরা এটাই শেখানো ছিল। তো লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।